হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাড কিচেন। ম্যাড কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি মাছের যে মাথার যে কাটা চচ্চড়ি হয়, সেই কাটা চচ্চড়ি। এটা আমার কিন্তু ভীষণ প্রিয়। আমি জানি না আপনারা কে কীরকম পছন্দ করেন, তা আজকে আমি সেটাই করছি। আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি। কাতলা মাছের মাথাটা ওজন কিন্তু 400 গ্রাম। ভালো করে ধুয়ে ঠুয়ে মাথাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষে তেলেই করব। আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী তেল ব্যবহার করতে পারেন, তবে সর্ষে তেলেই ভালো হয়। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতন লবণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেলের মধ্যে নুন হলুদটা, তারপরে মাছের মাথাটা দিয়ে দিলাম। আমি এখানে তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে মাছের মাথাটাও ভালো করে নুন হলুদ মেখে নিয়ে তারপরে তেলে দিতে পারেন। সেক্ষেত্রে মাছের মাথা তেল নুন হলুদ মাখতে অনেক অসুবিধা হতে পারে, সেই জন্য আমি তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে উল্টে পাল্টে বেশ 4-5 মিনিট ধরে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে আমি মাছের মাথাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। কাতলা মাছের মাথা তো এমনি ভীষণ স্বাদ খেতে, আর এই কাতলা মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি বা মুগের ডাল যদি করা হয় তাহলে অসাধারণ লাগে খেতে। গরম ভাতে এর কোনো তুলনাই হবে না, খালি এই দিয়েই ভাত খাওয়া যেতে পারে। আর এই রান্নাটা আমি শিখেছি হচ্ছে আমার মায়ের কাছ থেকে, কিন্তু মা বলে যে এই রান্নাটা মা নাকি শিখেছে ঠাকুমার কাছ থেকে। যাই হোক, আজকে মাও নেই ঠাকুমাও নেই, কিন্তু তার রান্নাগুলো আমার এখনও মনে পড়ে। তাই ভাবলাম যে আজকে একটু মাছের মাথার কাটা চচ্চড়ি রান্না করি, আর এটা আমি খেতে ভীষণ ভালোবাসি। এটা যে যেরকম খুশিভাবে রান্না করতে পারে, সবজি দিয়েও রান্না করতে পারে, কিন্তু আমি শুধু প্লেন আলু দিয়ে তৈরি করছি। মা আলু আর পটল দিয়ে এটাকে একদম মাখোমাখো করে তৈরি করতেন। যাই হোক, কথা বলতে বলতে বন্ধুরা, মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর মাছের মাথাটা কিন্তু আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেঙে নিয়েছি। যেহেতু কাতলা মাছটা অনেক বড় ছিল আর মাথাটা এত ওজন, সেহেতু মাছের কাটাগুলো নাড়তে চাড়তে গিয়ে এমনি ভাগ ভাগ হয়ে গেছে। যাই হোক, খুব ভালো করে ভেজে নিয়েছি। আর মাছের মাথাটা কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ভেঙে, কেননা ভেতরটা নালে কাঁচা থেকে যাবে। তারপরে সেগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। প্রথমেই দিয়ে দিলাম আমি 1/2 চামচ সাদা গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম আলু। আমি প্রথমেই বলেছি যে আমি এটা শুধু আলু দিয়েই তৈরি করব। আলুটা দিয়ে আলুটা 3-4 মিনিট এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব, যাতে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। দিয়ে নুন আর হলুদের সাথে আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। এই সব রান্না বন্ধুরা অনেক পুরনো রান্না, আগেকার দিনের মা ঠাকুমারাই এই সব রান্না করতো। এখন আর এই সব রান্না সেরকম হয়ও না, আর সেরকম চলও নেই, আর এখনকার ছেলেমেয়েরা সেরকম খেতেও চায় না, কিন্তু এগুলো কিন্তু দারুণ লাগে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে। আলুটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটাকে তুলে নিচ্ছি তেল থেকে। আলুটাকে তেল থেকে তুলে নিয়ে তারপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি যতটা পেরেছি পাতলা করে জিরিজিরি করে কুচিয়ে নিয়েছি, কারণ এখনকার পেঁয়াজগুলো না একদম গলতে চায় না, খুব সমস্যা হয়, সেই জন্য আমি একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে কালারটা একটু চেঞ্জ হলে এখানে আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এখানে আমি 1 চামচ আদা রসুন গ্রেট করা দিয়েছি। আপনারা চাইলে এটা শিলে বেটে নিতে পারেন, কিন্তু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি।
দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিলেই কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে, আরও তাড়াতাড়ি এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি একখানা বড় সাইজের টমেটো। আমি এখানে টমেটো ব্যবহার করেছি, আমি এখানে টক দই ব্যবহার করব না এই তরকারিটা, আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। টমেটোটা দিয়ে এবারে খুব ভালো করে আমি আবার এইভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু টমেটোটা দেওয়ার আগে আমি লবণ দিয়েছি, সেহেতু টমেটোটা একটু নাড়তে নাড়তে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, কারণ আমি আলু ভাজার মাছের মাথা ভাজার সময় হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তাই জন্য হলুদ গুঁড়োটা আমি অল্প দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে 2 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ জিরের গুঁড়ো। যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি, সেহেতু আমি ঝালটা সেই হিসেবে দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আর আমি এখানে কোনো ধনের গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে করতেই পারেন। আগেকার দিনে তো শিলে বেটে মশলা তৈরি হতো, তখন ধনে বাটতে মা ঠাকুমাদের অনেক কষ্ট হতো, তাই তারা ধনেটা অ্যাভয়েড করেই যেতেন। সেই জন্য আমিও আর এখানে ধনেটা দিলাম না। দিয়ে অল্প একটু জল দিয়ে, মানে 2 চামচ মতন জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুটা দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ওই ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে এবারে ফুল গ্যাসের আঁচটা আমি একদম লোতে করে দিয়ে মশলার সাথে আলু আর এই মাছের ভাঙা মাথাটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতক্ষণ না খুব ভালো মতন এটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে, ততক্ষণ এটা ক্রমাগত নাড়তে থাকব। ক্রমাগত নাড়তে না থাকলে কিন্তু এটা কড়াই নিচের দিকে লেগে যেতে পারে, যেহেতু মাছের মাথাটা দেয়া আছে সেহেতু লেগে যেতে পারে, সেই জন্য এটাকে কিন্তু ক্রমাগত নাড়তে হবে। আর গ্যাসের আঁচটা আমি একদম লোতে করে দিয়েছি, তার কারণ হচ্ছে যাতে মশলাটার সাথে খুব ভালো করে কষানো যায়। এবার এখানে একটু চেক করে দেখলাম লবণ লাগতো, তাই লবণটা দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, না হলে লবণ বেশি হয়ে গেলে কিন্তু তরকারির স্বাদ বেস্বাদ হয়ে যায়। লবণ যেরকম না দিলে তরকারি কোনো স্বাদ লাগে না, আবার লবণ বেশি হয়ে গেলেও তরকারি কিন্তু বেস্বাদ হয়ে যায়। সেই জন্য লবণ কিন্তু খুব বুঝে শুনে দেবেন, তার মধ্যে আবার যেসব তরকারিগুলো একটু মাখো মাখো হয় সেই সব তরকারিগুলো তো আরও বুঝে শুনে দিতেই হয়। খুব ভালো করে আমি মাছের মাথার আলুটা কষিয়ে নিয়েছি, এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে কাঁচা জল ব্যবহার করেছি বন্ধুরা, আমার কাছে কড়া নেই, কিন্তু যদি সম্ভব হয় এখানে একটু গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু আরও বেশি স্বাদ হবে। দিয়ে এবারে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, তবে এখানে আরেকটু জল দেব আমি, যাতে আলু আর মাছের মাথার টুকরোগুলো যাতে সব ডুবে যায়, কারণ এটা আলুটা এখন একটু সেদ্ধ হতে হবে আর মাছের মাথাটার ভেতরেও খুব ভালো করে নুন ঝাল ঢুকতে হবে। দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিয়েছি, মিনিট 3 পর ঢাকনাটা খুলেছি। দেখুন কী সুন্দর দেখতে লাগছে তরকারিটা। এবারে দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে একটু ভাজা মশলা। ভাজা মশলাটা আমি কড়া দেখাইনি, ভাজা মশলাটা হচ্ছে শুকনো খোলায় জিরে আর ধনে ভেজে নিয়ে সেটাকে আমি গুঁড়িয়ে রেখে দিয়েছি, প্রয়োজন মতন তরকারিতে ব্যবহার করি। সেখান থেকে 1 চামচ মশলা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আবার মিনিট 2 নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়েছি। এই যতটা ঝোল আছে ততটা কিন্তু আমি রাখবো না, যেহেতু আমি মাখো মাখো করব। আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে এই রকমই নাবাতে পারেন। এবারে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে নিয়ে মিনিট 2 ঢাকনা দিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতে করেছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু গরম মশলা শিলেতেই বেটে দিত, কিন্তু আমি এখানে গুঁড়ো মশলাই ব্যবহার করছি। দিয়ে দিলাম একটু গরম মশলা, গরম মশলা দিয়ে আবার আমি মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব, কারণ আমি গরম মশলা দিয়েই না গ্যাস কখনো অফ করে দিই না, তাহলে ঢাকনা দিয়ে দিলে আবার ঢাকনাটা খুললেই একটা গন্ধ বেরোয়, সেই জন্য আমি গরম মশলা দিয়ে সবজি সব সময় একটু ফুটিয়ে নিই।
এবার এখানে আমি হাফ চামচ ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে স্বাদটা আরও বেশি হয় সেই জন্য দিলাম। বন্ধুরা, আমার আজকের এই মাছের মাথার কাটা চচ্চড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব, তরকারিটা হয়ে গেছে, যেটুকু একটু জল জল ভাব আছে সেটা নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হলে আলুতে আরও অনেকটা টেনে যাবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কড়াইতে নামাচ্ছি। এইরকম মাখো মাখোভাবে আমি তৈরি করলাম, এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।